নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আমি নতুন একটি সরকারি চাকরির খবর নিয়ে রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু এসডিও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আপনারা ফর্ম কোথায় পাবেন কোথায় জমা করবেন লাস্ট ডেট কবে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং ফর্ম কীভাবে ফিল করবেন সমস্ত কিছু কিন্তু আমরা এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমি প্রতাপ এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন নিউ প্ল্যাটফর্ম অনলাইন নিউ প্ল্যাটফর্ম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে এরকম আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর ভ্যাকান্সি একটি এজ আঠেরো থেকে চল্লিশ বছর চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন কি গ্র্যাজুয়েশান পাস তার সঙ্গে কম্পিউটার পাস হতে হবে আপনাদের কম্পিউটারে যে কোনো একটি সার্টিফিকেট থাকলেই হবে এখানে আপনাদের স্যালারি তেরো হাজার টাকা আপনাদেরকে যেসব ডকুমেন্টস গুলি দিতে হবে সব ডকুমেন্টসই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে তো দেখে চলুন কি কি ডকুমেন্টস চাওয়া হয়েছে তো আপনাদেরকে আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে আপনাদেরকে কম্পিউটার সার্টিফিকেট সব কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং আপনারা যারা রেগুলার কিংবা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ার আছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সেই জন্য আপনাদেরকে এনওসি ফর্ম ফিল করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তো স্টেজ অফ সিলেকশন কি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু তিনটি স্টেজে অর্থাৎ তিনটি পদ্ধতিতে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে এক হচ্ছে ফার্স্ট যে স্টেজ আছে সেটি হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্ট তারপরে স্টেজে হচ্ছে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট এবং লাস্ট যে স্টেজটি আছে সেটি হচ্ছে ইন্টারভিউ তো এই তিনটি স্টেজে কিন্তু আপনাদের সিলেকশন হবে তো চলুন এখন দেখে নিই অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন কিভাবে ডাউনলোড করবেন দেখাচ্ছি আমি একটু পরে কিংবা আপনারা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেবো ওখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন তো ফর্মটি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে নাম দিতে হবে তারপরে গার্জেন নেম फादर নেম কিংবা হাজবেন্ড নেম দিতে হবে তারপর ডেট অফ বা জেন্ডার ম্যারেডি স্ট্যাটাস তারপর আপনাদেরকে আপনাদের কিন্তু ফুল অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আহ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে सेम দু জায়গাতে লিখে দেবেন তারপরে আপনাদের এখানে কিন্তু কোয়ালিফিকেশনের ডিটেইলস দিতে হবে এখানে এক্সাম পাস অর্থাৎ আপনারা মাধ্যমিক থেকে শুরু করবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তারপরে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে এখানে দেবেন বোর্ড অর্থাৎ ইউনিভার্সিটি নাম এখানে লিখবেন সাবজেক্ট কি ছিল সেটা এখানে ইয়ার অফ পাসিং আপনারা মার্ক কত পেয়েছেন ডিভিশন কি ছিল ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কি ছিল তারপরে আপনাদের মার্ক কত পার্সেন্ট মার্ক পেয়েছেন এখানে লিখবেন ঠিক আছে তারপরে নিচে এখানে এটা হচ্ছে কম্পিউটার কোয়ালিফিকেশনের জন্য তো এখানে আপনারা কত সালে কম্পিউটার পাস করেছেন বোর্ড কি ছিল সাবজেক্ট কি ছিল সম্পূর্ণ কিন্তু এখানে আপনাদের কম্পিউটারের ডিটেইলসটি লিখতে হবে ঠিক আছে তারপরে নিচের দিকে এসে এখানে আপনাদেরকে লিখতে হবে ডেট প্লেস মোবাইল নাম্বার ইমেল আইডি এবং আপনাদের যে নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে আপনাদেরকে কিন্তু এখানে ফুল সিগনেচার করতে হবে তো চলুন এখন দেখে নেই নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিষ্ণুপুর বাঁকুড়া হ্যাঁ বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাঁকুড়া থেকে তো এখানে কিন্তু আপনারা যে কোনো ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে আবেদন করতে পারেন এবং আপনাদের প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এরকম বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে তো ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টের যে সব ছেলেমেয়েরা আছেন অবশ্যই আমাকে করবেন যে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তাহলে কি হবে পরবর্তীতে এই ধরনের আপডেট আপনাদের আহ জেলার যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরির খবর কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তেরো এক দু বাইশ কিন্তু ফর্ম ফিল আপ লাস্ট ডেট অর্থাৎ ফর্ম জমা দেওয়া লাস্ট ডেট হচ্ছে তেরো এক দু বাইশ পাঁচটার মধ্যে কিন্তু আপনাদেরকে আপনাদেরকে এস অফিসে গিয়ে যে এস ডি অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি জমা দিয়ে আসতে হবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য